আসসালামু আলাইকুম, আমি শায়লা শারমিন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপি শাহী পোলাও। পরিবারে আমার মায়ের এই রেসিপিটি খুবই জনপ্রিয়। এতে একদম মশলা নেই বললেই চলে। এবার দেখাবো এই পোলাও রান্না করতে কি কি লাগে। চাল 750 গ্রাম ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এলাচি 5-6টি, তেজপাতা 3টি, দারুচিনি 3-4 টুকরা, তেল 1/2 কাপ, লবণ পরিমাণ মতো, কিশমিশ 20-25টি, কাঁচামরিচ 7 থেকে 8টি, চিনি 2 টেবিল চামচ, দুধ 1.5 কাপ, ঘি 3 টেবিল চামচ। পাত্রটি গরম হলে প্রথমে তেল ও ঘি দিয়ে দিব। তেল হালকা গরম হলে চাল দিয়ে দিব। মাঝারি হিটে চাল 5-7 মিনিট ভাজতে হবে। এর মধ্যে পানি গরম করে নিব। এবার চালে এলাচি, দারচিনি, তেজপাতা ও লবণ দিয়ে আরও 5 মিনিট মতো ভাজব। এবার চালে দিব 4 কাপ পরিমাণ পানি। এবং 1.5 কাপ পরিমাণ দুধ ভালোভাবে নেড়ে হাই হিটে দিয়ে ঢেকে দিব। পাঁচ সাত মিনিট পরে পানি শুকিয়ে আসলে একটু নেড়ে কাঁচামরিচ দিব। এবার মিডিয়াম হিটে দমে দিয়ে ঢেকে দিব। পাঁচ সাত মিনিট পরে কিশমিশ ও চিনি দিয়ে নেড়ে চেড়ে আবারও 5-7 মিনিট লো হিটে দমে রাখব। দেখতেই পাচ্ছেন পোলাও ঝরঝরা হয়ে এসেছে। এবার পোলাও বেরেস্তা দিয়ে পরিবেশনের জন্য একদম রেডি। তৈরি হয়ে গেল আমাদের শাহী পোলাও। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটনটি প্রেস করুন। ইনগ্রিডিয়েন্টসের ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সবাই বাসায় থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।